আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ অনার্স 2022 পলিটিক্যাল সায়েন্স অনার্সের ফার্স্ট সেমিস্টারের CC-1 সাজেশান নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো পল সায়েন্স অনার্স নিয়ে, তারা এই সাজেশানের পুরোটা তোমরা ভালো করে দেখো আর এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও এর মধ্যে। তো চলো আমরা সাজেশানটাকে শুরু করি। তো দেখো, তার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নাও। তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন দেখো, 1x2, তো দেখো এখানে একটা মিস্টেক, এখানে 1x15 হবে, তাহলে 1x15 = 15, অর্থাৎ 15খানা কিন্তু তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকবে আর 15 নম্বরের 2খানা প্রশ্ন থাকবে, 15 দুগুণে 15 = 30, 4খানা প্রশ্ন থাকবে, তোমাদের দুটো লিখতে হবে। ঠিক সেইভাবে 10 নম্বরে 2টো লিখতে হবে, 4টে প্রশ্ন হবে, তাহলে এইভাবে 30, 20 আর 15 যোগ করলে 65, 65 নম্বরের তোমাদের প্রশ্ন এইভাবে তৈরি হবে। তো চলো এবার আমরা সাজেশনটা দেখে নিই। 15 মার্কস কোশ্চেন, 15x2 = 30। তো 1 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, ইহার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, রাষ্ট্র কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, জাতি কাকে বলে, জাতি গঠনের উপাদান আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, রলসের ন্যায় বিচার তত্ত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। এবার তোমরা দেখো 5 নম্বরের প্রশ্ন, সরি 6 নম্বর, গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণা বিশ্লেষণ করো। 7 নম্বরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, নাগরিকত্ব বলতে কি বোঝো তা ব্যাখ্যা করো। তাহলে এই 8খানা তোমরা 15 নম্বরের প্রশ্ন পড়বে। 10 মার্কের প্রশ্ন দেখো, 10x2 = 10 × 20। তো 1 নম্বরের প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2, সার্বভৌমত্ব কাকে বলে, ইয়ার বিবর্তন আলোচনা করো। 3, ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বোঝো, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক আলোচনা করো। 4, আইন বলতে কি বোঝো, আইনের উৎসগুলি লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো, অধিকার কাকে বলে, বিভিন্ন প্রকার অধিকার আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, নাগরিকত্ব বলতে কি বোঝো তা ব্যাখ্যা করো। 7 নম্বরের প্রশ্ন, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, কর্তৃত্ববাদের ধারণাটি আলোচনা করো। তাহলে 10 নম্বরের 8টি প্রশ্ন দিয়েছি আর 15 নম্বরের 8টি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করে নাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটা গ্রুপের অর্থাৎ আর্টস গ্রুপের বিএ গ্রুপের সাজেশান এই চ্যানেল থেকেই পাবে এবং নোটগুলো তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।